কেডা রে কামরুল ভাই না, আপনাকে আমি খুঁজে খুঁজে পাচ্ছি না। আর আপনি না এসে দমলেন না নাকি? কয়টা বিক্রি করছেন? মানে ব্যবসা হয়ে গেছে, বাসায় যাব। তো কয় টাকা বেচলাম আসলে গুনতেছি ভাই। কোথায় গোপনে কি একটা বিক্রি করছেন নাকি? কোনো কাম তো ছাড়া তো দমলেন না। আপনি সব সময় কাম করা লাগে না ভাই। আসলে ও মানে বউ নাই তো ঠিক পাও না। বি করো চোদন কেনা বুঝবা নে। কয়টা বিক্রি করছেন না? মানে বি একটাই করেছি, বাসটা দুটি। মনে আছে যে তিন ডিবি করেছেন? ব্যথা নেই ভাই, দেশে এরকম পরিস্থিতি হলে ব্যথা হয়। সব ঢাকায় চলে গেছে, ব্যস্ত কার কাছে, এই জন্যই ভাই। আপনি কি 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 বেচেন আর এখানে? এই যে ভাই এখন তো নতুন তরকারি আছে দেখেন, পেঁপে আছে, ধনে পাতা আছে, এই যে কল্লি আছে ভাই। আপনি যদি বউ থাকে যে আমজা আছে আচার দিতে পারবেন, এই যে কামজাঙ্গা আছে, বউনি শালি আছে, হ্যাঁ এই যে শসা আছে। তাহলে কি লাগবে? বিকালে সকালে দেখলাম তরকারি তাইছেন, আমার তো নালি পাশের দোকান থেকে লিয়ে গেলেন ভাই, দেখলাম না, দেখলাম তো। আপনি যে এবারে তরকারি বেচা ধরেছেন তা জানি না। দেশের মানুষের মতো লাটা আর কি? আপনার দেশের মানুষ কি লাটা নাকি? আপনি বেচা বাদ দেখে ভাঙা দিচ্ছেন মেলা খুন আগে আইছে বললো তো ভেক প্রথম সব ভেক। কত হইলি গুনলেন না? আপনার বউ বাড়িতে আস নাকি দেখেন গা? চলু তো দাদিবার ওই দিক মেলার এত রাত করে থাকলে কি বউ থাকে? আচ্ছা ঠিক আছে, আপনি থাকেন, চলি গেলাম, ঠিক আছে। যা লাগে দেবো না, কোনো সমস্যা নেই। শালির বাড়ি যাবো বলি কথা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যান। সেই নারিকেল আপনি যান, আমি দোকান বন্ধ করবো, বাকি কিছু যদি লেন তো লেন। না নেবো না, তাহলে থাকেন, চলে গেলাম।